আজকে আমি খুব এক্সেপশনাল একটা কেস পেয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে দুজন আমার সঙ্গে একসাথে উপস্থিত, এনারা দুই ভাই এবং এনারা দুই ভাই একসঙ্গে হারিয়েছেন, জি হাসান আর হোসেন। জি, তো মার কষ্ট সন্তানেরা বুঝে কিরকম, যার মা নাই, যার গার্জেনরা আসে মাকে দেখতে, সবার মুখের দিকে তাকায় থাকি, সবার মা বাবা আসে, কিন্তু আমাদের কেউ আসে না দুই ভাইদের দেখতে। এই একটা কষ্ট জীবনে আর কি আছে। মায়ের নাম হচ্ছে পেয়ারা বেগম, জি, বাবার নাম আব্দুল আলী। আব্দুল আলী। যে আমি ধারে কাছে আছি, তা আমি বললাম যে মা কোথায় থাকো তুমি ধারে কাছে, তো সে বললো যে সখীপুর থাকি, সখীপুর আনসার ক্যাম্পে থাকি। এটা তো গাজীপুরেই। জি গাজীপুরে। কিন্তু একজনের নামটাই মনে ছিল মুক্তা, ঠিক আছে, আমাদের ছোটই ছিলাম, তার নাম ছোট মেয়ে ছিল, তো তার আমরা মুক্তা ডাকতাম। তার একটা পেটে অপারেশন ছিল, তো আমরা তাকে পেট কাটা মুক্তা বলে ডাকতাম। একটা স্যার ছিল আমার। এখন দেখেন, আপনার গ্রামের নাম মনে আছে হচ্ছে হলো বোলাইচর। জি, মায়ের নাম কি ছিল আপনার? পেয়ারা বেগম। পেয়ারা বেগম। এখানে কি দিয়েছেন, হোসনে আরা? না, পেয়ারা বেগম দিছি। পেয়ারা বেগম। মায়ের নাম হচ্ছে পেয়ারা বেগম, বাবার নাম আব্দুল আলী। আব্দুল আলী। এই দুটোই শুধু মনে আছে আপনার, হাসান আর হোসেন? জি। যদি মারে পাওয়া যায় আল্লাহর নাম নিয়ে, জি, দেখা করলে কি বলবেন? দেখলে তো চিনতে পারবেন মাকে। দেখলেও চিনতে একটু কষ্ট হবে, তারপরে চিনে নিতে হবে, কারণ আমাদের দুই ভাই দুটা স্মৃতি চিহ্ন আছে, এটা মা জানে, মা জানে, সেটা দ্বারা এখানে বললাম না। না, সেটা ঠিক আছে। বোলাইরচর গ্রামে যদি উনি না গিয়ে থাকে ওদের মতো, তাহলে বোলাইরচরের গ্রাম যদি আমরা খুঁজে পাই উত্তরবঙ্গে, সেখানে কি এই পেয়ারা বেগম বা আব্দুল আলিমের, আব্দুল আলী, তাদের কোনো আত্মীয় স্বজন যদি বেঁচে থাকেন, তাদেরকে যদি বের করা যায়, সেখান থেকেও কিন্তু সংবাদ বের করা সম্ভব যে ওর মা কোথায় আছে। কারণ এমনও তো হতে পারে যে ওর মা পরবর্তীতে গ্রামে একবার গেছে, যোগাযোগ রেখেছে। এই অনুষ্ঠানের ঠিকানা পেলেন কিভাবে? আমি আপনার এই আগে ইউটিউব দেখতাম, ইউটিউবে আপনার এই যে চ্যানেলটা দেখতে দেখতে আপনার তথ্যটা আসে আমার কাছে। খারাপ লাগে না যে জীবনটা এরকম হয়ে গেল, মা বাবা? খারাপ লাগে। হ্যাঁ, এটা তো খারাপ লাগে, সেই জন্যই তো আপনাদের কাছে আসা। তবে এখানে একটা সান্ত্বনার ব্যাপার আছে, সেটা হচ্ছে যেমন তো হতে পারতো যে ভাইটাও হারাই গেল আপনার কাছ থেকে, দুজনের জন্য আমি বলতেছি এটা। জি, আল্লাহ তো অতটুকু ভালো রাখছে যে রক্তের সম্পর্কে অন্তত দুজন বেঁচে আছেন, পাশাপাশি আছেন, এটা কি সান্ত্বনা হিসেবে নিতে হবে? আর কিছু বলার নাই, তাই না? প্রতিনিয়ত এই অদ্ভুত সব গল্প। আর কোনো কিছু মনে আছে, নাম ঠাম কোনো, ঠিকানা? নাম টাম ঠিকানা কিন্তু মনে নাই আমার, এর চেয়ে বেশি কিছু মনে নাই। মানে কোনো যত কপাল ফাইটে যাওয়ার পর, ঠিক আছে, আমি যে ঢাকায় আসছি এর থেকেই আমাদের জীবন কাহিনী শুরু আমার মার সাথে। এরপর আর কিছু মনে নাই, আগেকার তেমন কিছু মনে না। তওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক অসম্ভব সম্ভব হয়েছে আমাদের এই আপন ঠিকানায়। আল্লাহ যাতে এই অসম্ভবটাকেও সম্ভব করে দেন, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, নিজের কষ্ট নিজের দুঃখ ভুলে যাওয়ার সবচাইতে বেস্ট উপায় হচ্ছে, সর্বোত্তম পন্থা হচ্ছে, আপনার চাইতেও কষ্টে আছে ওরকম একটা মানুষের গল্প শোনা, ওরকম একটা মানুষকে নিজের চোখে দেখা, তার কষ্টকে অনুভব করা। এর চাইতে পৃথিবী তার শক্তিশালী, মানে কার্যকরী উপায় কষ্ট ভোলার আর কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। এটা আমাদের ধর্মেও কিন্তু স্বীকৃত, যা তুমি আল্লাহর কাছে শুকর করো, কারণ তোমার চাইতেও পৃথিবীতে অনেক মানুষ আছে কষ্টে। হ্যাঁ, তো এই হলো বিষয়। আমার এই গল্পটা শোনার পরে আমার কাছে এই অনুভূতিটাই হচ্ছে, আমার মনে হয় অনেকেরই হচ্ছে। অনেক ভালো থাকুন, শেষ করছি আজকের মতো, একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি এই প্রত্যাশায়। তাওয়াক্কাল তো আল্লাহ। আসসালামু আলাইকুম।